সো আমরা আজকে ধারার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম, এই যে দেখো 1 থেকে 100 পর্যন্ত, এখানে সুন্দরভাবে জোর সরি স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। এখানে 1 থেকে 100 পর্যন্ত 1, 2, 3 এভাবে স্বাভাবিক সংখ্যাগুলো। তো আমরা একটা অ্যালগোরিদম দেখাবো, সবগুলো অ্যালগোরিদম করে ফেলবে এই টাইপের যতগুলো আছে। দেখো 1 থেকে 100 পর্যন্ত এই যে বিজোড় সংখ্যাগুলো, তারপরে এখানে আর দেওয়া নাই, তো আমি সবগুলাই তোমাদের দেখিয়ে দিব একটা অ্যালগোরিদমের সাহায্যে। দেখবা খুব ইজি ব্যাপারগুলো, মানে তোমাদের কাছে যদিও এগুলা ইনিশিয়ালি অনেক কঠিন মনে হবে কিন্তু আসলে অনেক সহজ। তো এখানে দেখো আমি কতগুলা অ্যালগোরিদম এখানে একসাথে, এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 6টা, বা এখানে মোটামুটি ভাবে আরো 8, 7, 8, মানে আরো 2-3টা আছে যেগুলা এই টাইপেরই, মানে মোটামুটি ভাবে নিয়মগুলা এক। হ্যাঁ নিয়মগুলা সেম, মানে আমরা একটা করব সবগুলো ভাই, সবগুলা হচ্ছে সেম ইয়েতে প্রসেস পদ্ধতিতে করব আর কি। হ্যাঁ কাজ করবে। তো আমরা হচ্ছে প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা যদি এই জায়গাটাই দেখো যদি n দেওয়া থাকে তাহলে n এর ভ্যালুটা ইনপুট নেব, প্রথম কাজ হচ্ছে এটা। আর যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে আমাদের n এর ভ্যালু ইনপুট নেওয়ার প্রয়োজন নাই। আমার কথাটা মনে থাকবে? এখানে যদি আমি আবারও বলছি, জুনায়েদ বুঝতেছো? জি স্যার দেখতেছি। আরাফ, এখানে খেয়াল করে দেখবা যে n এর ভ্যালু দেওয়া আছে কিনা, যদি দেওয়া থাকে, যদি দেওয়া থাকে তাহলে ইনপুট নেওয়ার দরকার নাই। তো দেখো প্রথম ধাপ, এখানে দেখো আমরা অ্যালগোরিদমটা এভাবে এ করে দেখাচ্ছি। আমরা প্রথমে স্টার্ট করলাম, হ্যাঁ কাজ শুরু করছি প্রথম ধাপ। এরপরে বলছি ইনপুট দ্য ভ্যালু অফ n, তার মানে আমরা এই যে এটা এটা যদি সলভ করতে চাই যে n এর ভ্যালুটা আমরা ইনপুট করব। আমার কথা বুঝছো? জি, কিন্তু এখানে তো 100 অথবা নাম্বার দেওয়া থাকলে তো এটা আসবে না। না ওটা আসবে না। তো আমি এই যে যে সংখ্যাটা আমরা এখানে বের করছি এটা আমি উঠাই দিলাম। তো মনে করো যে এটা আমরা সলভ করব। হ্যাঁ তাহলে n এর ভ্যালু কত, n এর ভ্যালু আমরা ইনপুট করব। তো n এর ভ্যালু মনে করো যে আমরা দিয়ে নিলাম হচ্ছে 10, n এর ভ্যালু আমরা 10 দিয়ে দিলাম। হ্যাঁ এখানে 10 দিলাম, দেখো এটা আমরা সলভ করব, n এর ভ্যালু আমরা দিলাম হচ্ছে 10। খেয়াল করো n এর ভ্যালু আমরা 10 নিলাম। হ্যাঁ তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করব, সিম্পল হিসাব। এবার দেখো আমরা শুরুতেই কি করব, i একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভ্যালু 1 ধরে নিব ইনিশিয়ালি। i একটা ভেরিয়েবল, ভেরিয়েবল কি আমি তো তোমাদের বলেছি যে একটা চলক যেটার মান পরিবর্তন হতে পারে। তো i হচ্ছে একটা ভেরিয়েবল যার ভ্যালু আমরা 1 ধরে নিলাম ইনিশিয়ালি। আর সাম যেটা আমরা যোগফল বের করছি না, আমরা আমরা তো এখানে যোগফল বের করতেছি 1 থেকে 10 পর্যন্ত, যেহেতু n এর ভ্যালু 10 নিয়েছি 1 থেকে 10 পর্যন্ত যোগফল নির্ণয় করব। তাহলে আমরা সাম ইজ ইকুয়াল টু শুরুতে 0 ধরে নিচ্ছি, কারণ কি সাম তো শুরুতেই যদি আমরা কোনো কিছু যোগ না করি তাহলে কি 0, তাই না? সবাই বুঝতেছো আমার কথা? জি স্যার। জুনায়েদ? জি স্যার। আমরা বলছি যে সাম মানে যদি কোন তুমি কোনো যোগ করোই নি এখনো তাহলে কি সামের ভ্যালু 0 না? জি, মানে তুমি এখনো যোগ শুরু করনি। আচ্ছা তাহলে আমরা এইখানে দেখব যে প্রথম ভ্যালুটা কত, প্রথম ভ্যালু কত এখানে? 1 1
এই ভ্যালুটা অনুযায়ী কিন্তু আমাদের আই এর ভ্যালুটা ইনিশিয়ালাইজ করতে হবে। এই যে দেখো আমরা আই এর ভ্যালু লেট আই ইজ ইকুয়াল টু 1 দিছি না, এটা কিন্তু এই এইখানে যে 1 ছিল এই জন্য আই এর ভ্যালু 1 থেকে শুরু হচ্ছে। তাহলে এখন যদি আমরা আই এর ভ্যালু এক এক করে বাড়াই, এক এক করে বাড়াবো আই এর ভ্যালু, তাহলে আই এর ভ্যালু শুরুতে 1, তারপরের ভ্যালু এক বাড়াইলে কত হয় 2, এরপরে 3, এরপরে 4। তাহলে আমরা এই আই এর ভ্যালু গুলাই যদি সাম এর সাথে যোগ করি তাহলে আমাদের যোগফল বের হয়ে যাবে না? জি স্যার। তোমরা আমার কথা বলনাই বুঝো নাই? স্যার বুঝতে পারছি। দেখো এখানে প্রথমে দেখো স্টেপ 1, প্রথম ধাপে আই ইজ ইকুয়াল টু আমরা 1 ধরে নিচ্ছি, সাম এর ভ্যালু 0 ধরে নিচ্ছি, আর এন ইজ ইকুয়াল টু আমরা এখানে 5 ধরেছি আমরা, যদিও এখানে আমরা 10 বললাম তাহলে এখানে আমরা 10ই নেই, কারণ এখানে আমরা 5টা দেখাইছি তো এই জন্য আমরা 5ই নেই। হ্যাঁ এন এর ভ্যালু আমরা 5 নেই, তা নাহলে অনেক বড় হয়ে যাবে, আমরা 5ই নিলাম, মানে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল নির্ণয় করব। তো দেখো আমরা কি করছি, প্রথমে আমরা আই এর ভ্যালু 1 নিলাম, যেহেতু প্রথম ভ্যালুটা 1, তাহলে আমরা সামের সাথে যোগ করব কি, প্রথম স্টেপে 1 যোগ করব না? 1 যোগ করব। হ্যাঁ কারণ আই এর ভ্যালু প্রথমেই 1, তাহলে 1 যোগ করব। তাহলে খেয়াল করে দেখো সাম ইজ ইকুয়াল টু এই যে 0, সাম এর ভ্যালু তো 0, তাহলে সাম প্লাস আই, দেখো সাম এর ভ্যালু 0 প্লাস আই মানে সাম প্লাস আই, সাম এর ভ্যালু সাম প্লাস আই মানে সাম এর ভ্যালু। এখানে যদি আমরা একটা লাইন উজ্জ্ব করে লিখছি এখানে আসলে হবে হচ্ছে সাম প্লাস আই ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ইজ ইকুয়াল টু 0 প্লাস 1, 0 প্লাস 1 তার মানে 1 হচ্ছে। এই স্টেপটা বুঝছো কিনা সেটা বলো। জি স্যার বুঝতে পারছি। না সবাই বুঝছে কিনা, জুনায়েদ এবং আরাফ দুজন বলো। সেকেন্ড ব্র্যাকেটে ওইটা i = y + 1 এটা কি জন্য দেওয়া হয়েছে? এটা পরে বলছি, এটা এটা কেন দিয়েছি সেটা পরে বলছি, আগে এতটুকু বুঝছো কিনা সেটা। স্যার জি বুঝতে পারছি। এই জুনায়েদ যে স্যার আমি দেখতেছি স্যার আপনি পড়ান, তুমি এটা বুঝছো কিনা? দেখবা তো বটে। আরিয়া আরাফি আরাফি আপনি কি আছেন ভাই? আচ্ছা আমি আবারও বলছি, দেখো প্রথমে আমরা কি করলাম, আই এর ভ্যালু প্রথম স্টেপে আই ইজ ইকুয়াল টু 1, এখন এখানে চেক করছে যে আই এর ভ্যালু 1 থেকে মানে এই যে লাস্ট যে ভ্যালুটা 5, মানে এই যে আই এর ভ্যালু আমরা বাড়াচ্ছি না এক এক করে, তো সেটা বাড়তে বাড়তে যদি আবার 5 এর চেয়ে বড় হয়ে যায় তাহলে কি মানে আমাদের হবে প্রোগ্রাম? কারণ আমাদের আমরা তো 5 পর্যন্তই যাব, আমরা তো যোগ করব 5 পর্যন্ত, তাহলে আমরা কিন্তু কিন্তু আবার চেক করে দেখব যে আই এর ভ্যালুটা 5 এর চেয়ে ছোট আছে কিনা, কারণ আমরা 1 থেকে শুরু করেছি বাড়াইতে বাড়াইতে 5 পর্যন্ত যাব, এই জন্য আমরা দেখছি যে আই এর ভ্যালু যে 1 আমরা নিলাম সেই 1টা আবার 5 এর চেয়ে ছোট কিনা, যদি ছোট হয় তাহলে আমরা যোগটা করব, আর যদি বড় হয়ে যায় যেমন এই জায়গায় দেখো বড় হয়ে গেছে, যখনই বড় হয়ে যাবে আই এর ভ্যালুটা 6 হয়ে গেছে তখন আমরা কিন্তু প্রিন্ট করে দিছি যোগফলটা, আমরা আর হচ্ছে যোগ করি নাই, কারণ আমরা যোগ করতেছি এখানে 5 পর্যন্ত। তাহলে দেখো প্রথম স্টেপে আই ইজ ইকুয়াল টু 1, সো আই এখানে আমরা চেক করছি যে আই এর ভ্যালুটা 5 এর চেয়ে বড় কিনা, যেহেতু আই এর ভ্যালু 5 এর চেয়ে ছোট তাহলে আমরা সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই আমরা যোগ করলাম। করে এখানে তোমাদের কোশ্চেন ছিল যে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1টা কি স্যার, এটা আসলে আমরা আই এর ভ্যালুটা এক এক করে বাড়াচ্ছি, মানে পরের ধাপে দেখো আই এর ভ্যালু আবার 2 হয়ে গেছে, কারণ এখানে সেকেন্ড ভ্যালু 2, দেখো আই এর ভ্যালু আমরা 2 নিয়েছি, তার মানে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 দিয়ে আমরা বোঝাচ্ছি যে আই এর ভ্যালু আমরা এক এক করে বাড়াচ্ছি। আচ্ছা এখন 2 ও দেখবো আমরা 2 5 এর চেয়ে বড় কিনা, এখানে যে এলোমেলো থাকে স্যার 2 আছে 4 আছে মানে ওই যে আগের 6 নাম্বারটা স্যার দেখেন ওইরকম থাকলে তাহলে স্যার আমরা আয়ের মান 1 2 3 4 এরকম বাড়াইলাম তারপরে স্যার কেমনে কি করব, মানে যেটা থাকবে ওটার সাথে আমি আস্তে আস্তে বোঝাচ্ছি, আস্তে আস্তে বুঝো, ওটারটা ওটার পরে আমি একবারে বলে দিব, সমস্যা নাই, টেনশন তো স্যার 2 করে বাড়াইলেই হবে, টেনশন করার দরকার নাই, তুমি আস্তে আস্তে বুঝো। তাহলে দেখো 2 দেখছি আমরা 5 এর চেয়ে ছোট, তাহলে আমরা আবার আয়ের ভ্যালুর সাথে যোগ করব, কারণ যোগ করব কার সাথে, সামের এই জায়গাটাতে দেখো সামের ভ্যালু কত আসছে 1, তাহলে সামের ভ্যালু 0 ছিল আগে পরে 1 যোগ করার পরে 1 হয়েছে, তাহলে ওই 1 এর সাথে আমরা আবার যোগ করব, তাহলে ওই 1 এর সাথে 2 যোগ করলাম হয়ে গেল 3, তাহলে সামের ভ্যালু 2 নম্বর ধাপে হয়ে গেল 3। এখন দেখব যে আয়ের ভ্যালু আমরা আবার 1 বাড়াবো,
তার মানে i = 3 তখন আমরা দেখব যে 3 5 এর চেয়ে ছোট তাহলে আবার আমরা যোগ করব 3 এর সাথে 3 তাহলে হয়ে গেল 6 এখন আমরা i এর ভ্যালু আবার এক বাড়ালাম হয়ে গেল 4 4 দেখছি যে 5 এর চেয়ে ছোট সো আমরা আবার যোগ করছি এরপরে দেখছি 5 5 এর চেয়ে ছোট মানে 5 5 এর চেয়ে ছোট না সমান তাই না আমরা যতক্ষণ পর্যন্ত 5 এর চেয়ে বড় হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে যেহেতু 5 এর চেয়ে বড় না এটা সো যোগ হবে তাহলে 15 হলো এরপরে আমরা দেখছি i = 6 যখন 6 হয়ে যাচ্ছে তখন 5 এর কি স্যার এটা লেস দ্যান স্যার এটা কোশ্চেন স্যার স্টেপ 5 এ স্যার ওই যে 10 হইলো কেমনে স্যার এই যে আগের ধাপে যে 4 প্লাস 6 10 হইছিল মানে আই সামের ভ্যালু তো বাড়তেই আছে আমরা তো আসলে সামের সাথে আই এর ভ্যালুটা যোগ প্রত্যেক স্টেপে সামের সাথে আই এর ভ্যালু যোগ করছি তার মানে সামের ভ্যালুটা তো আস্তে আস্তে বাড়বে ওই 3 এর 3 এরটা আবার ওই 3 শেষের 3টা আবার সামনে আসছে আবার 6 হ্যাঁ ওইভাবে যোগ করতে করতে আসছে হ্যাঁ হ্যাঁ মানে আমরা যতগুলো যোগ করছি না সবগুলো সামের ভ্যালুই তো বাড়তেছে আস্তে আস্তে হ্যাঁ সাথে আবার শুদ্ধ করব আস্তে আস্তে সামের ভ্যালু বাড়বে না যত সংখ্যা যোগ করব এখানে দেখো সামের ভ্যালু আবার 15 হয়ে গেল এখন আমরা সামে 15 এর সাথে আর 6 যোগ করব না কেন করব না কারণ 6 হচ্ছে 5 এর চেয়ে বড় স্যার স্টেপ 5 এ ওই যে 5 লেস দ্যান 5 দে ওখানে স্যার ইকুয়াল হবে না না এটা এটা তো আমরা তো আসলে আমাদের কন্ডিশনটা আমরা দেখছি এটা ফলস কিনা যদি ফলস হয় এটা তো ফলস তাই না এটাও এটাও ফলস এটাও ফলস মানে কন্ডিশনগুলো সব ফলস যদি ফলস হয় তাহলে যোগ করবে আর যদি ট্রু হয় যেমন এটা ট্রু হয়ে গেছে এটা ট্রু হইলে আমাদের আউটপুট দেখাবে এখন আমরা মেইন অ্যালগরিদমে আসি দেখো কাজ শুরু করছি ইনপুট দা ভ্যালু অফ n n এর ভ্যালু আমরা ইনপুট করছি এরপর লেট i = 1 মানে i এর ভ্যালু 1 দিয়ে শুরু করছি কারণ এখানে যেহেতু ফারস্টে 1 যদি এখানে 2 থাকতো তাহলে কিন্তু 2 দিতাম যেহেতু i এর ভ্যালু যেহেতু ওখানে 1 থেকে শুরু হচ্ছে সো i এর ভ্যালু 1 থেকে শুরু হবে এবার sum = 0 ইনিশিয়ালি এরপরে বলছে দেখো if i is greater than n যদি i এর ভ্যালু n এর চেয়ে বড় হয়ে যায় এই যে দেখো i এর ভ্যালু বাড়তে বাড়তে যদি n এর চেয়ে বড় হয়ে যায় n এর ভ্যালু কোনটা n এর ভ্যালু এই যে লাস্টে যেটা আছে এটা না 5 হ্যাঁ এই যে দেখো n এর ভ্যালুটা এখানে বড় হয়ে গিয়েছিল এইজন্য আমরা কোথায় চলে যাচ্ছি গো টু স্টেপ 6 স্টেপ 6 এ কি প্রিন্ট সাম এই যে প্রিন্ট সাম = 15 এটা করে দিয়েছিলাম এলস গো টু স্টেপ 5 স্টেপ 5 এ কি করছে সাম = সাম প্লাস i i তার মানে আমাদের ওই যে এবং i = i + 1 মানে যোগ করবে এবং এক এক করে i এর ভ্যালু বাড়াবে এন্ড গো টু স্টেপ 4 স্টেপ 4 এ গিয়ে আবার চেক করবে আবার বাড়াবে এই কাজটাই দেখো বারবার হচ্ছে যে প্রত্যেকটা ধাপে আমরা i এর ভ্যালু যেগুলো বাড়াচ্ছি সেগুলো চেক করছি করে আবার সামের সাথে যোগ করছি যোগ এখানে আমরা 6 পর্যন্ত 5 পর্যন্ত নিছি n এর ভ্যালু এইজন্য আমরা 5 পর্যন্ত যোগ করলাম যদি এখানে n এর ভ্যালু 100 নিতাম তাহলেও সেটা সে 100 পর্যন্ত কিন্তু যোগ করত তাহলে এটা বুঝছো কিনা দেখো এখন এখানে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো জি না স্যার বুঝতে পারছি সবাই যারা যারা আছো আজকে ক্লাসে জুনায়েদ আরাফি আরাফি তো কোনো সারা শব্দ পাচ্ছি না আরাফি স্যার আমার শরীরে হ্যাঁ স্যার আমার শরীরে প্রচন্ড খারাপ স্যার বুঝছি তোমার শরীর খারাপ খারাপ না তুমি বুঝছো কিনা সেটা বলো জি স্যার বুঝছি আলহামদুলিল্লাহ আচ্ছা বুঝলে তো আলহামদুলিল্লাহ তাহলে দেখো এখন জুনায়েদের কোশ্চেন ছিল যে স্যার যখন 2 থেকে শুরু হবে বা 2 2 করে যখন বাড়বে তখন কি করব তাই তো জুনায়েদ হ্যালো তখন হ্যালো s + 2 আই ডোন্ট জি স্যার বলছি যখন 2 2 করে বাড়বে মানে যখন এখানে যে 2 2 করে বাড়ছিল তখন আমরা কি করব সেটা তো তোমার কোশ্চেন ছিল তাই না জি স্যার হ্যাঁ তাহলে দেখো এটা আমরা যেহেতু এই যে এখানে দেখো 1 প্লাস 3 প্লাস 5 এটা কিভাবে করব তাই না হ্যাঁ এরকমই তো স্যার হ্যাঁ এই এই যে এইগুলা কিভাবে করব এটা কিভাবে করব দেখো আমরা অ্যাজ ইউজুয়াল দেখব লেট i = 1 যেহেতু i এর ভ্যালু এখানে 1 থেকে এই যে 3 থেকে 1 থেকেই শুরু হয়েছে 1 থেকে শুরু হয়েছে হ্যাঁ কিন্তু বাড়ছে কত করে দেখো তো বাড়ছে করে করে দুই করে বাড়ছে তাহলে এখানে এই যে i = i + 1 দিছিলাম না এই জায়গায় হয়ে যাবে i = i + 2 আর কোনো কিছুই হবে না আর বাকি যা থাকবে তাই বুঝতে পারলাম i এর মানটা খালি ই হবে খালি 2 হবে মানে যতই বাড়ুক মানে ওইটা হয়ে যাবে না যতই বাড়ুক না যত করে বাড়বে তত হবে
এখানে এক করে বাড়ছিল তাই এক ছিল, যদি দুই করে বাড়ছে তাই দুই হলো। এখন মনে করো যদি এরকম হয়, যদি আমি মনে করো যে একটা দিলাম হচ্ছে এরকম, ধরো দুই প্লাস ছয় প্লাস দশ প্লাস এভাবে ডট 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 হচ্ছে প্লাস মনে করো হচ্ছে দশ হাজার চোদ্দ সেদ্ধ হচ্ছে আঠারো, ধরো আঠারো পর্যন্ত, তাহলে কি হবে বলো তো? বা এন পর্যন্ত, ধরো আমি এখানে দিলাম এন, তাহলে এখানে আয়ের ভ্যালু শুরুতে হবে কত? আয়ের ভ্যালু শুরুতে হবে দুই, দেখো দুই দুই করে বাড়ছে, মানে দুই প্রথমে দুই না, তাহলে হবে এখানে হবে কত? এখানে হবে দুই, আর এখানে বাড়ছে কত করে? চার করে বাড়ছে, তো এখানে হবে চার, আর বাকি সব সেম। বুঝছো জুনায়েদ এখন? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ মামুন, মামুন জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে আমরা যখন এই যে জোড় সংখ্যাগুলো করব তাও সেই একই ভাবে করব। এখন আরেকটা কোশ্চেন আছে, আরেকটা কোশ্চেন হচ্ছে যে অনেক সময় আমাদের এখানে আরেকটা থাকে এরকম যে 1 প্লাস, আচ্ছা 1 এই যে মনে করো যে এরকম যখন থাকবে তখন আমরা কি করব? যখন আমাদের এরকম ভাবে দেওয়া থাকবে এই যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, মনে করো যে এরপরে 4 স্কয়ার এরকম থাকবে, এরপর n স্কয়ার, তখন কি করব? তখন আমরা দেখো এখানে 1 স্কয়ার মানে কি 1 ইনটু 1, তাই তো নাকি? আমরা হচ্ছে আমরা যদি এটা এখন সলভ করতে চাই, এই যে এটা এটা আমরা সলভ করব, দেখো এখানে আমরা দেখব যে শুরুতে কত? ওয়ান, তার মানে আয়ের ভ্যালু ওয়ান হবে, এখানে আয়ের ভ্যালু ওয়ান থেকে শুরু করব। এরপর এখানে বৃদ্ধি পাচ্ছে কত করে? এক করে বাড়ছে না, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে এক এক করেই তো বাড়ছে। এই যে এটা এক এক করে বাড়ছে না, 1 2 3 স্কয়ারের কথা এখন মাথায় নিব না, আমরা এক এক করে বাড়ছে সেটা দেখব। তার মানে i = i + 1, এটাও ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই যে আমরা 1 স্কয়ার আমরা যোগ তো করব এই সংখ্যাটা, তাই না? এরপর এটা, এরপর এটা, এগুলো যোগ করব, তার মানে এটা আসলে i ইনটু i, এখানে হবে হচ্ছে যেহেতু ওখানে 1 ইনটু 1, তার মানে এখানে হবে হচ্ছে এই যে আমরা সাম এই যে ইয়ে করছিলাম, এখানে আমরা i ইনটু i করে দিই, এই হচ্ছে আমাদের চেঞ্জ হবে। এখন কথা হচ্ছে এখানে যদি কিউব থাকে, এই যে এখানে যে যদি 3, এখানেও যদি কিউব থাকে, তখন স্যার তিনটা করে দেবো, সমস্যা কি স্যার তিনটা করে দেবো। হ্যাঁ এই তো বুঝতে পারছো, এখানে যদি কিউব থাকে তাহলে এখানেও তাহলে i ইনটু i ইনটু i i, এটা এরকম হবে, আর কোনো চেঞ্জ হবে না। এখন তোমরা বলো জিনিসটা কি সহজ না কঠিন? স্যার সহজ আছে, এটা সবগুলা একটা যদি বুঝতে পারো তাহলে সবগুলা বুঝবা, মানে একটা মানে একটা গেড়া কলে জায়গায় একটা বুঝলে সব বুঝবা, তাহলে বোঝার ভান করলে হবে না, বুঝতে হবে আসলে। যে আমি মনে করো যে আমি জানি এখনো তোমাদের ভিতরে দু একজনের ভিতরে কনফিউশন আছে, কারণ একবারে অনেকেই বুঝবে না, কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে যে তোমরা তোমাদের কনফিউশন গুলা ক্লিয়ার করে ফেলবা, তোমরা কনফেস করবা যে স্যার এটা বুঝতেছি না এটা কেমনে হইলো। এখন তোমরা বাসায় দেখবা আজকে
এই যে যেমন আমি এখানে সবগুলা দেই নাই, আমি এখানে কয়েকটা দিছি, ফ্লো চার্টও দিছি। এখন ফ্লো চার্টটা এটা এটা পারলে ফ্লো চার্টটা খুবই সহজ। দেখো আমরা ফ্লো চার্টে কি করছি, যেমন মনে করো এটার ফ্লো চার্ট এটা, এখানে দেখো প্রোগ্রাম শুরু করছি, এরপরে যে এখানে আই চলকের মান ওয়ান দ্বারা এবং সাম চলকের মান শূন্য দ্বারা সূচনা করি, মানে ওই যে আই ইজিক্যাল টু ওয়ান, সাম ইজিক্যাল টু জিরো, এই যে এটা দিছি। এরপরে দেখো আমরা ওই আই ইজ লেস দেন অর ইকুয়ালস 100, আমরা ওই যে ইয়ে করছিলাম না যেটা ওখানে, তো এখানে আমরা হচ্ছে 100 দিছি, কারণ ওখানে এখানে তো 100 দেওয়া হয়েছে, ওখানে তো এন দেওয়া হয় নাই। যদি এন থাকে আমরা এন দিই তাহলে এন হবে, আর যদি 100 এখানে ভ্যালু দেওয়া থাকে তাহলে ভ্যালু দিবা, তাহলে যদি না হয় তাহলে সাম চলকের মান প্রদর্শন করি, আর যদি হ্যাঁ হয় তাহলে ওই সামের মান, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান বাড়াচ্ছি, এরপর শেষ। বুঝতে পেরেছো এই যে কাজ? এখানে আবার এটা এখান থেকে এখানে দিয়ে দিতে হবে, কারণ এই কাজটা তো বারবার চলতেই আছে, চলতেই আছে, আর এখান থেকে যখনই সামের আউটপুট দেখাবে তখন শেষ। এই যে একই কাজ এখানে আবারও দেখানো হয়েছে। তো আমি হ্যাঁ বলো, ফ্লো চার্ট গুলো প্রায় একই হবে? ফ্লো চার্ট গুলো সবই সেম, মানে শুধু এই যে এখানে অ্যালগোরিদম যেমন একটু চেঞ্জ, ফ্লো চার্টও একটু চেঞ্জ হবে, হালকা অল্প একটু চেঞ্জ হবে, নাথিং এলস। এখানে তেমন কোনো চেঞ্জ নাই। এখন মামুন, জুনায়েদ, রিফাত, আরাফি, তোমরা বলো কোনটাতে প্রবলেম, কোনটাতে প্রবলেম থাকলে আমাকে জানাও, আমি আবার বলবো। স্যার এখন তো সব বুঝতেছি, এখন বুঝতেছো আলহামদুলিল্লাহ, তাহলে বাসায় কিন্তু এগুলো করতে হবে, এগুলো যদি বাসায় না করো তাহলে কিন্তু আবার ধরা খেয়ে যাবা। মানে এগুলো তো তেমন বেশি সমস্যা হয় না স্যার? সমস্যা হয় না আবার হয়ও, বুঝছো? ইয়াতে সমস্যা হয় যে আরেকটা আছে যে পারমানেন্ট পারমানেন্ট না হচ্ছে ইয়ার কি বলো, স্কেলের মান ওই জন্য বড় এটা আছে স্যার, একটু বড় করে একটু সমস্যা, এটা করেন না এখনো? কোনটা বলো, নাম বলো। আইসিটি বইতে ছিল আমার কাছে, তো এখন বই নাই, মানে একটু মনে নাই। এখানে দেখো তো কোনটা গসাগো, ইসের গসাগোতে একটু সমস্যা হয়, লসাগো গসাগোতে একটু সমস্যা হয়। লসাগো লাগবে না, শুধু গসাগো করলেই হবে স্যার। হ্যাঁ বলো, ক্লাস কি আরো বাড়াবেন স্যার? কেন, কাজ আছে? দিলেই হইবে বলতে, আমি দিয়ে নিজে বসে থাকলে তো আর হবে না, তোমাদেরকেও তো থাকতে হবে না। রাত্রে স্যার আপনি যে টাইমে ক্লাস দেন না স্যার?